নমস্কার, মনের ক্যানভাস অনুষ্ঠানে আমি মৌসুমি লাহিড়ী আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা ও প্রীতি জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী নির্মাল্য আদক, নমস্কার। নমস্কার। সঙ্গে আছেন যন্ত্রসঙ্গীতে শ্রী অরিন্দম ঘোষ কিবোর্ডে, আর তবলায় আছেন শ্রী সুপ্রিয় দাস। এনারা প্রত্যেকেই যথেষ্ট জনপ্রিয়, আপনারা বিভিন্ন মঞ্চে এবং দূরদর্শনের পর্দায় বিভিন্ন সময় এদের দেখেছেন। আজকে আমরা মাকে আগমনী সঙ্গীতের মাধ্যমে আমন্ত্রণ জানাব। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আশ্বিনের শারদ প্রাতে শিউলি ঝরা ভোর বেলাতে দেবী দুর্গার হোক আগমন, মনে আর প্রাণে ভক্তির প্লাবন। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিক স্ব জয় নারায়ণি নমঃস্তুতে, জয় নারায়ণি নমঃস্তুতে। চরাচর বিশ্ববিধাত্রী ও মা অনন্ত কল্যাণদাত্রী, ও মা তনুজ দলনী মহা শক্তি নমো অনন্ত কল্যাণদাত্রী। অশিব অকল্যাণ সুরজয়ী সর্বদেব দেবী তেজময়ী, অশিব অকল্যাণ সুরজয়ী দশভুজা তুমি মা ভীত জনতারিণী, দশভুজা তুমি মা ভীত জনতারিণী জগত ধাত্রী, ও মা অনন্ত কল্যাণদাত্রী, ও মা তনুজ দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণদাত্রী। ভীরুতা
রাজগ্লানি ঘুছা দলন কর মা লোভ দানবে দীনতা ভীরুতা রাজগ্লানি ঘুছা দলন কর মা লোভ দানবে রূপ দাও জয় দাও যশ দাও শক্তিময়ী তেজময়ী অশিব অকল্যাণ অসুরজয়ী সর্বশক্তিময়ী তেজময়ী অশিব অকল্যাণ অসুরজয়ী জীবে জীবে হিংসা এই সংসার আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান জগৎ জননী মাকে করে আহ্বান। ষষ্ঠীর দিন দেবী দুর্গার পূজার শুরুতেই বিল্ব বৃক্ষ মূলে গণেশ পূজার মাধ্যমে শুরু হয় দেবীর বোধন। একেবারে আমরা আসি মাকে গণেশ বন্দনার গণেশ স্তুতির কিছু গান। আচ্ছা, এবং এখন যে গানটা পরিবেশন করছি দিদি, এটা বহুল প্রচলিত এবং কথিত আছে যে বেলুর মঠে, যদিও তখন তো মঠ তৈরি হয়নি, কিন্তু তারও আগে থেকে তো দুর্গাপুজোর একটা প্রথা তো ছিল, রামকৃষ্ণ যে কালচার সেই পথে মতে, তো স্বামীজি নিজে এই গানটা গাইতেন যখন বোধন হতো দেবী দুর্গার, তো সেই গানটি আমি পরিবেশন করছি। গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হই মবতি, পূজে গণপতি পেলাম হই মবতি, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। বিল্ব বৃক্ষ মূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন, বিল্ব বৃক্ষ মূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন, ঘরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী, ঘরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী, আসবেন যত দণ্ডী জটা জুটো ধারী, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী।
সরস্বতী শরতের শশী সুরেশ কুমার গণেশ আমার সুরেশ কুমার গণেশ আমার তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী পূজে গণপতি পেলাম হই মবতী পূজে গণপতি পেলাম হই মবতী তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী অপূর্ব ধন্যবাদ অপূর্ব নীল আকাশ ভরা সাদা মেঘে কাশফুল ফুটে আছে চারিদিকে উলুধ্বনি দাও শঙ্খ বাজাও হে মা দুর্গা শক্তি দাও ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ স্বামীজি মা শারদার কাছে জীবন্ত মা দুর্গা রূপে পুজো করতেন সেই প্রসঙ্গে শিল্পী আমাদের দু এক কথা বলবেন এবং আমরা সেই একটি গান শুনব হ্যাঁ মৌসুমীদি যেহেতু ছোটবেলা থেকে আমি বরাবরই একটু ঠাকুরমা স্বামীজি প্রবণতায় বড় হয়েছি রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সেন্টারে গান করার সৌভাগ্যও আমার হয়েছে বা ওই ধরনের বইপত্রগুলো নাড়াঘাটা করি সেখানে পড়তে গিয়ে দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি যে স্বামীজি মা শারদাকে একেবারে মানে জীবন্ত দুর্গারূপে স্থান দিতেন নিজের মনে মানে স্বামীজির এইভাবে আছে কোনো একটা জায়গায় লেখা স্বামীজির কথায় মা শারদা হলেন একেবারে জ্যান্ত দুর্গা তো সেই কারণে তিন চার বছর মতো আগে ঠিক এইরকম দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আমার মনে হয়েছিল যে মাকে নিয়ে কোনো গান লিখব তো সেই ভাবনা থেকেই একটা গান তৈরি করেছিলাম আমার মতো করে সুরারোপও করেছিলাম গিয়েছি এর আগে হয়তো এক দুটো অনুষ্ঠানে কিন্তু কোনো চ্যানেলে কখনো আমি গাইনি আজকে আমাদের দর্শকদের হ্যাঁ একেবারে একেবারে এবং এটা একদম এইবারের যে পূজার যে পরিবেশ সেই পূজার পরিবেশে মানে বলতে পারেন মায়ের পায়ে এবং সিটিএন চ্যানেলের সমস্ত দর্শকদের হৃদয়ে আমার মাতৃ অর্ঘ্য
সবার আশ্রয় স্নেহময়ী মা শরতের মা আমজাদের মা সবার আশ্রয় স্নেহময়ী মা শরতের মা আমজাদের মা সবার আশ্রয় স্নেহময়ী মা সতেরো মা তুমি অসতেরো মা সর্বমঙ্গলদায়িনী মা গো সর্বমঙ্গলদায়িনী মা গো জ্ঞানী অজ্ঞানী সবার তুমি মা ও মা শারদা জগত জননী শ্রীরাম কৃষ্ণ প্রাণা সম্ভ জননী ও মা শারদা মা কৃষ্ণ লীলা সহচরি শ্রীরাম কৃষ্ণ লীলা সহচরি আদা শক্তি তুমি ও মা জগদীশ্বরী জগত মাঝে সদা বিরাজে জগত মাঝে সদা বিরাজে আশিষ তোমার সবার তুমি মা ও মা শারদা জগত জননী ও মা শারদা জগত জননী ও মা শারদা জগত জননী ধন্যবাদ দিদি খুব সুন্দর একটি গান শুনলাম যার সম্পূর্ণটাই শিল্পীর নিজের লেখা সুর গান গাওয়া সব পেলাম শিল্পীর এই গানের মধ্যে দিয়ে কোথায় যেন আমরা হারিয়ে গিয়েছিলাম আমরা আবার ফিরে আসি আমাদের এই শারদীয়া উৎসবের মধ্যে সেই আঙিনাতেই চলে আসছি আমাদের এখন এই উৎসবের দিনগুলিতে আমরা সবাই এই কাশফুলের সঙ্গে শরতের মেঘের সঙ্গে শঙ্খধ্বনি উলু সানাই আলো রোশনাই সবাই আনন্দে মেতে উঠব আপনারাও থাকবেন আমাদের সঙ্গে চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ ধরিত্রী যেন নতুন রূপে সেজে উঠেছে আজকের এই দুর্গোৎসবের দিনগুলিতে অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বিনায় শেষুর বাজে সেই আনন্দ যজ্ঞে সবার মধুর আমন্ত্রণ মাতল যে ভুবন বাজল তোমার আলোর বেণু একেবারে দিদি সেই আলোর বেণুর সুরে সুরে আজ এ ধরাধাম মাতোয়ারা এবং আমরা আজকে আমাদের এখন যে নিবেদনটা রাখছি আমার এর মধ্যে শুধু আনন্দই আর আনন্দ এবং তার মধ্যে সাধক কবি বলছেন যে একবার যদি মা বলে ডাকা যায় অন্তর থেকে তবে অপার আনন্দ ওরে মা এসেছেন মোদের কি আর ভাবনা আছে ভাই ওরে মা এসেছেন মোদের কি আর ভাবনা আছে ভাই ভবের বোঝা দূরে ঠেলে আয় সকলে নাচি গাই ভবের বোঝা
ও মন ভাবের বোঝা দূরে ঠেলে আয় সকলে নাচি গাই, মা এসেছেন মোদের কি আর ভাবনায় আছে ভাই, ওরে মা এসেছেন মোদের কি আর ভাবনায় আছে ভাই। যে জগৎ তারিণী মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদাইনী মাঝে জগৎ তারিণী জয় মা মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদাইনী আবার না চাইতে সকল দিয়ে সন্তানেরই মন ভুলায় না চাইতে জয় মা না চাইতে সকল দিয়ে সন্তানেরই মন ভুলায় মা এসেছেন মোদের কি আর ভাবনায় আছে ভাই, ওরে মা এসেছেন মোদের কি আর ভাবনায় আছে ভাই। ভবে কে আছিস কোথায়, ভবে কে আছিস কোথায়, সবে আয় রে ছুটে আয় এমন সুদিন পে ভবে হারাসলে হেলায়, একবার জয় মা বলে ডাক দেখি তুই দেখবি সুখের অন্ত নাই, জয় মা বলে জয় মা জয় মা বলে ডাক দেখি তুই দেখবি সুখের অন্ত নাই, মা এসেছেন মোদের কি আর ভাবনায় আছে ভাই, ওরে মা এসেছেন মোদের কি আর ভাবনায় আছে ভাই, ওরে মা এসেছেন মোদের কি আর ভাবনায় আছে ভাই, ওরে মা এসেছেন মোদের কি আর ভাবনা আছে ভাই। জয় বাজলো তোমার আলোর বেনু মাতলো যে ভুবন, আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিন মন, বাজলো বাজলো আমাদের এই আগমনী সঙ্গীতের অনুষ্ঠানে। আজকে আমরা শিল্পী শ্রী নির্মাল্য আদক মহাশয়কে সাথে পেয়েছিলাম, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই এবং তাকে একটু সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সিটিএন চ্যানেল এবং মনের ক্যানভাসের পক্ষ থেকে এই শংসাপত্র এবং স্মারকটি তার হাতে তুলে দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আবার দিদিকেও আসবেন, অসংখ্য ধন্যবাদ, এবং আশা রাখি আমাদের আজকের এই প্রয়াস মনের ক্যানভাসের প্রত্যেকটি দর্শকবৃন্দকে আনন্দ দেবে। নমস্কার, আজকে আমরা এখানেই শেষ করছি, ভালো থাকবেন আপনারা, উৎসবের দিনগুলিতে আনন্দে থাকুন।